কোন কোম্পানিতে আছিস জাস্ট একটু নিজের ইন্ট্রোডাকশন দে। হ্যাঁ, আমি জাগরণ প্রামাণিক, আচ্ছা আমি কল্যাণীতে থাকি। আমার এখন আমি ইউআইতে প্লেসড আছি, আর্নস্ট ইয়াং। আচ্ছা তো যারা আর কি বিগ ফোর এর নাম শুনেছে কনসালটেন্সিতে, তারা আর্নস্ট ইয়াং এর নাম শুনে থাকবে। আচ্ছা তো ইউআইতে আমি আছি, আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোলে। ওকে আমি ওকে 2 ইয়ার্স প্লেসড আছি ইউআইতে। আচ্ছা মানে 2 ইয়ার্স এর তোর এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, ওকে, 2 ইয়ার্স। তুই তুই কোন কলেজ থেকে পাস আউট? আমার নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ গড়িয়াতে। আচ্ছা, এনএসসিসি থেকে পাস আউট 2022, তাই তো? হ্যাঁ, আমার 22-তে পাস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তুই আজকে একটু পুরো মানে সফটওয়্যার ডোমেন নিয়ে যা যা তোর এক্সপিরিয়েন্স, যা যা প্লেসমেন্ট এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ সবকিছু শেয়ার করিস আমাদের সাথে, কারণ অনেকেই হ্যাঁ আছে যারা সিএসই নিয়ে পড়ছে বা পড়ার জন্য আসছে, তারা জানতে চায় যে কিভাবে সিএসই ডোমেনে যাওয়া যায়, ভালো প্লেসমেন্ট পাওয়া যায়। সো ফার্স্ট অফ অল একটু বল যে ডিউরিং কলেজ আর কি, মানে কলেজের প্লেসমেন্টের টাইমিং এ কোন কোন কোম্পানির মানে প্লেসমেন্টে তুই বসেছিলি এনএসসিসি তে? আমি টিসিএস এ বসেছিলাম, তারপরে টিসিএস এর পরে আমি ইউআই তে বসি। তো টিসিএস আমার হয়নি, আমি ইউআই তে হয় আমার। আচ্ছা ওকে, আর আমাকে একটু বল তাহলে যে মানে টিসিএস আর না হওয়ার রিজন কি, মানে এটা তো একটা বহুত বড় ফ্যাক্টর যে কেন হয়নি, কারণ কিছু তো থাকবে। তোর কি মানে রিয়েলাইজেশন হয়েছিল যে কোন জায়গাটা কি করতে পারিস? হ্যাঁ, টিসিএস এ আমি হয়নি, আমার কারণ ছিল আমার একটা কোডিং আমি নামাতে পারিনি। তো আচ্ছা দুটো কোডিং রাউন্ড ছিল, মানে কোডিং রাউন্ডে দুটো প্রবলেম ছিল। তো আমার একটা প্রবলেমে আমার আটকে গেছিল, তো সেই জন্য আমার টিসিএস হয়নি। আর ইউআই তে গিয়ে তারপরে লেগে গেছে। সো এটা কাইন্ড অফ ফর্চুনেট বলা যেতে পারে যে টিসিএস এ না হয়ে ইউআই তে হয়েছে। ঠিক ঠিক ঠিক, হ্যাঁ, যাই হোক, মানে হয়তো টিসিএস এ হলে ইউআই এর অপরচুনিটিটাই গ্র্যাব করতে পারতিস না, হ্যাঁ, এটাও একটা বাস্তব কথা। আচ্ছা, আর নেক্সট আমাকে বল যে টিসিএস আর ইউআই এর যে প্লেসমেন্ট মানে লাইক প্লেসমেন্টের যে প্রসেস ছিল, তো তোর কোনটা লেন্দি বা টাফ মনে হয়েছে দুটোর মধ্যে, বা স্ট্যান্ডার্ড মনে হয়েছে, যদি মানে ওই অ্যাঙ্গেল দিয়ে দেখিস একটা স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে? দুটোই স্ট্যান্ডার্ড, দুটো দুরকমের বলতে পারিস। আচ্ছা কিছু বল। তো যেমন ইউআই তে আমার হয়েছিল, ফার্স্টে অ্যাপটি রিজনিং রাউন্ড হয়েছিল, তারপরে গিয়ে তোর কোডিং রাউন্ড হয়েছিল, তারপরে ইন্টারভিউ রাউন্ড ছিল দুটো। হুম 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 এবার টিসিএস এ আমার কোডিং রাউন্ডটার পরে আমি ক্লিয়ার করতে পারিনি, যার জন্য আমার ইন্টারভিউ রাউন্ডে অতটা এক্সপিরিয়েন্স নেই যে টিসিএস এ কিরকম হয়। আচ্ছা তো ইন্টারভিউ রাউন্ড আমি ইউআই তে, আমার যে দুটো রাউন্ড হয়েছিল, ফার্স্ট রাউন্ডটা ছিল সফট স্কিলের ওপরে, আচ্ছা আর তারপরে সেকেন্ড রাউন্ড যেটা হয়েছিল সেটা টেকনিক্যাল ইন্টারভিউ হয়েছিল। আচ্ছা এরকম সফট স্কিল যেটা বলছিস, সফট স্কিলে কি মানে কোডিং কোডিং রিলেটেড কিছু ছিল, তাই তো? না, সফট স্কিল বেসিক্যালি তোর কমিউনিকেশন স্কিল দেখবে। আচ্ছা তো সেখানে তোর সম্পর্কে জানতে চাইবে, তোর ফ্যামিলির কিভাবে সাপোর্ট করেছে, তোর স্ট্রেংথ, তোর উইকনেস, যেগুলো বেসিক এইচআর কোয়েশ্চেন হয় সেইগুলোই ওখানে করেছিল। আচ্ছা, তো ওটার আগের প্রসেসটা কি ছিল, মানে অত দূর অব্দি যাওয়ার আগে কি কোনো অ্যাপটি বা রিজনিং বা অন্য হ্যাঁ কোনো প্রসেস ছিল? হ্যাঁ, অ্যাপটি রিজনিং রাউন্ড ছিল, অ্যাপটি রিজনিং রাউন্ডের পরে কোডিং রাউন্ড ছিল। সেই কোডিং রাউন্ডে দুটো কোডিং এর প্রবলেম ছিল। হুম 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 কোডিং এর প্রবলেম আমি বলবো যে দুটোই মিডিয়াম লেভেলের কোডিং ছিল। মানে যদি কেউ বেসিক ডিএসএ অ্যালগো করে যায় তাহলে সে ক্লিয়ার করতে পারবে ওকে ওকে। এরকম। আচ্ছা, আর টেকনিক্যাল রাউন্ডে কিরকম কি কোশ্চেন হয় একটু বল ওটা নিয়ে। টেকনিক্যাল রাউন্ডে সেরকম হার্ড কিছু কোয়েশ্চেন না, বেসিক ডিএসএ অ্যালগো, ওখানেও ডিএসএ অ্যালগোর উপরে কোয়েশ্চেন করেছিল। ওখানেও একটা কোডিং সলভ করতে দিয়েছিল। তারপরে এইগুলোই, মানে বেসিক যে কোয়েশ্চেন সেগুলোই করবে, খুব বেশি ডেপথে যাবে না। তারপরে প্রজেক্ট রিলেটেড কোয়েশ্চেন থাকবে, ফাইনাল ইয়ারে কি প্রজেক্ট করেছি সেটার উপরে। আচ্ছা এছাড়াও যদি কিছু মিনি প্রজেক্ট নিজে করে থাকি হুম 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 তার উপরে এক্সপিরিয়েন্স। আচ্ছা, তো তুই ডিউরিং কলেজ মানে 4 ইয়ার্স এর ইঞ্জিনিয়ারিং এর টাইমিং এ তুই কোডিং রিলেটেড কি কি করেছিলিস, মানে সেটা কোনো প্রজেক্ট হোক বা কোনো ইন্টার্নশিপ হোক বা কলেজের কোনো ফেস্টে পার্টিসিপেট হোক, মানে ওই রিলেটেড কি কি করেছিলিস ওটা একটু বল, মানে যেটা তোকে হেল্প করেছে। আমি কলেজ টাইমে আমি
প্রোগ্রামিং বলতে পাইথনের উপরে বেশি বেশি কোডিং করেছিলাম, তো ওটা আমার অনেকটাই কাজে লেগেছে। ইন্টার্নশিপ আলাদা করে কিছু করিনি আমি। তো আমার সি, পাইথন আর জাভা এই তিনটে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা ছিল, ওইটার ওপরে আমি প্রিপেয়ার করেছিলাম নিজেকে। আর ওর ওপরেই পাইথনের অনেক প্রজেক্ট করেছিলাম, যেমন ওপেন সিভির কিছু প্রজেক্ট করেছিলাম, তারপরে আরো এরকম অনেক এআই এর উপরে কিছু প্রজেক্ট করেছিলাম, আইওটি বেসড কিছু প্রজেক্ট করেছিলাম। কিছু কলেজ থেকেও ট্রেনিং দিয়েছিল, সেইগুলো অনেক কাজে লেগেছে। যেমন আইওটি রিলেটেড কিছু ট্রেনিং হয়েছিল কলেজ থেকে দিয়েছিল, ওই আরডুইনো উনো যে প্রজেক্ট গুলো আছে। বুঝতে পেরেছি। আচ্ছা নেক্সট একটা ফ্যাক্টর আমাকে এটা বল যে লাইক এটা তো বলি মানে ওই যে ট্রেনিং গুলো বল বা প্রজেক্ট গুলো বল, ওগুলো প্লেসমেন্টে কি মানে সিভিতে কি হেল্প করেছে কোনো রকম, মানে ওই ফিল্টার করাতে, যারা ধর এইচআর ছিলেন তাদের ওই প্রসেসে কোনো ফিল্টার করেছে কি এগুলো করাতে? হ্যাঁ, প্রজেক্ট, যে কোনো প্রজেক্ট একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, সেটা যদি কলেজ থেকেই করাই বা কলেজ থেকে যদি নাও করাই নিজে যদি কিছু করি, সেটাও অলওয়েজ একটা অ্যাডেড অ্যাডভান্টেজ নিজের রেজুমেতে। ওকে, আর আর্নস্ট্যান্ড ইয়াং এর কলেজ থেকে মোটামুটি কতজন সিলেক্টেড হয়েছিল টোটাল? আমাদের কলেজ থেকে মোটামুটি 8 থেকে 10 জন মতো সিলেক্ট হয়েছিল। 8 থেকে 10 জন সিলেক্ট হয়েছিল, ঠিক আছে। আচ্ছা ওখানে কি এনএসসি ছাড়া টেকনোর অন্যান্য কলেজগুলো ছিল করে বলিস তো? হ্যাঁ, টেকনোর অনেক কলেজ, টেকনোর টেকনো সল্ট লেক, রাজারহাট, মেঘনাথাইজিং ছিল। খুব যে হার্ড আসে তা না, যদি কেউ বেসিক অ্যাপটি রিজনিং ফলো করে মোটামুটি। আমি তো 3 থেকে 4 মাস প্রিপারেশন নিয়েছিলাম অ্যাপটি রিজনিং এর জন্য। আরএস আগরওয়ালের একটা বই আছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বলে, ওইটা কেউ ফলো করতে পারে। এগুলো করলে অ্যাপটি রিজনিং হয়ে যাবে। কোডিং রাউন্ডে আমি বলবো যে যেকোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস করতে, সেটা C++ হতে পারে বা জাভা হতে পারে, এবং সেইটার উপরে ডেপথে স্টাডি করতে, তার উপস কনসেপ্ট থেকে শুরু করে সেইটা রিলেটেড প্রবলেম সলভিং, ডিএসএ, অ্যালগো। এখন তো ইউটিউবে অনেক রিসোর্স আছে যেটা ফ্রিলি অ্যাভেলেবেল, তো সেগুলো ফলো করতে পারে। এছাড়াও গিক্স ফর গিক্স আছে, লিড কোড আছে, ওখানে লিড কোডে কন্টেস্ট হয়, সেগুলো পার্টিসিপেট করতে পারে। তো সেগুলো করলে প্রোগ্রামিংটা শিখেছিস, মানে যদি একজন বিগিনার ধর, তুই বিগিনার থেকে কিভাবে আর কি এসেছিস ওই পজিশনে? আমি মেইনলি ইউটিউব থেকে শিখেছি। আমি ফার্স্ট পাইথন দিয়ে শুরু করেছিলাম, তো পাইথন আমি ইউটিউব থেকেই করা। আমার মনে আছে টেলুস্কো বলে একটা চ্যানেল আছে, ওইখান থেকে আমি পাইথনটা স্টার্ট করেছিলাম। তারপরেও ইউটিউব ছাড়াও কোর্সেরাতে অনেক কোর্স আছে, সেগুলো ইউজফুল কোর্সেরার কোর্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজফুল, খুব ইউজফুল। ইউটিউব থেকে অনেক কিছু শেখা যায়। ইউটিউবে এখন কোড উইথ হ্যারি চ্যানেলটা ফলো করতে পারে, যদি কেউ জাভা শিখতে চায়। কোড উইথ হ্যারিতেও খুব সুন্দরভাবে প্রজেক্ট সহ অনেক ডিটেলসে বলা আছে কনসেপ্ট গুলো, সেখান থেকে করতে পারে। ঠিক 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 ঠিক। কোডিং শেখাটা এখন খুব সোজা, কিন্তু যেটা টাফ সেটা হচ্ছে কোডিং ডেইলি কন্টিনিউ করা এবং প্রবলেম সলভিং কন্টেস্ট গুলো অ্যাটেন্ড করা। নিজের, আমি সব থেকে যেটা মনে করি যে ওপেন সোর্সে কন্ট্রিবিউট করাটা খুব কাজে দেবে এই সময়ে। যদি কেউ নিজের কোনো প্রবলেম সলভ করছে, কোনো একটা অ্যাসাইনমেন্ট করছে, সেটা করে ওপেন সোর্সে কন্ট্রিবিউট করা সব থেকে বেনিফিশিয়াল। সেটা গিটহাবে হতে পারে, সেটা যে কোনো ওপেন সোর্স প্ল্যাটফর্মে হতে পারে। ওকে ওকে ওকে। আচ্ছা এরপর নেক্সট তো জব, মানে একটু জব এক্সপিরিয়েন্স নিয়ে বল, যে যে লাস্ট 2 ইয়ার্স এর জব এক্সপিরিয়েন্স যা যা কিছু মানে দেখেছিস যা কিছু,
তো আমাকে বল যে ধর এই মানে সিএস ডোমেন বা এই যে আইটি ডোমেনে, আইটি ডোমেনের মানে কি রকম স্কোপ আছে, মানে কোডিং জানলে বা কতটা গ্রোথ আছে, কতটা স্যালারি হাইক আছে, এই রিলেটেড কিছু যদি বলিস। এখন কলকাতায় তো ভালোই আছে। আমি তো মনে করি যে এই রিসেশনের টাইমটা, লকডাউনের টাইম যেটা ছিল, রিসেশনের সময়টা যদি বাদ দিই, এখন তো অনেক ভালোই প্লেসমেন্ট হচ্ছে আমি তো দেখছি। তো অপরচুনিটি তো অনেক আছে, নিজের স্কিল যদি থাকে অপরচুনিটি চলে আসবে।